আজকের এই মাহফিল থেকে একটা আমল অন্তত আজ থেকে গ্রহণ করবেন, ভবিষ্যতে আমরা যত কাজ করার ইচ্ছা করব সাথে সাথে ইনশাআল্লাহ যুক্ত করব। রাজি আছেন না নাই? আরো যারা বলেন রাজি আছেন না নাই? এজন্য ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করলে এই কাজের প্রতি আল্লাহ খুশি থাকে। ও মুসলমান ইমানদার, ভবিষ্যৎ কাকে বলে এটা আপনাদেরকে বুঝায় দেয়। জামানা মোট তিন প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত মানে দুপুরবেলা আপনারা খাবার খেয়েছেন, এটা অতীতে চলে গেছে। বর্তমান আমি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, এটা হলো চলমান। আর ভবিষ্যৎ হলো প্রধান বক্তা আল্লামা জেহাদি বয়ান করবে, এটা হলো সামনে, ভবিষ্যতে। আগামীকাল আপনি খাবেন, আগামীকাল আপনার কাজে আপনি যাবেন, আগামীকাল পাঁচর বাজারে যাবেন, আগামীকাল ঢাকা যাবেন, এটা হলো ভবিষ্যৎ। ভবিষ্যতের যত কাজ উম্মতে মুহাম্মাদি করার ইচ্ছা করবে, ওই কাজের সাথে সাথে ইনশাআল্লাহ শব্দ যোগ করতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্যই তো আমার দেশের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 1971 সালে বক্তৃতা দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলছেন কি বলেন নাই? আরো জোরে বলেন, বলছেন কি বলেন নাই? বঙ্গবন্ধু ইনশাআল্লাহ দিয়ে বুঝায় দিছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বাবার নাম শেখ লুৎফর রহমান, তিনি মুসলিম পরিবারের সন্তান, তিনি বিশ্বনবীর উম্মত, তিনি একজন আশেক রাসুল। যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে বক্তৃতার সাথে ইনশাআল্লাহ যুক্ত করার কারণে আল্লাহ দেশের মুসলমানদেরকে বিজয় দান করেছেন, খান পাঠানদেরকে, এদেশের মুসলমান, এদেশের মুসলিম জনতা, আপামার জনসাধারণ, খান পাঠানদেরকে বাংলার জমিন থেকে কুত্তার মতো পিটিয়ে তাড়িয়েছিল। কথা বলে ঠিক কিনা? আজকে যদি আমার সেই বঙ্গবন্ধু সম্পর্কে কোন কুলাঙ্গার বলে বঙ্গবন্ধু থাকলে ইনশাআল্লাহ উঠায় দিত, আল্লাহর নাম উঠায় দিত, এটা কি মানা যায়? আরো জোরে বলেন, মানা যায়? আপনারা দেখেছেন হক কথা আমাদেরকে বলতেই হবে। ও মুসলমান ইমানদার, আপনারা আমাদেরকে দেখেছেন এই 71 টেলিভিশনের টকশোর ভিতরে একজন নেতা বসে বসে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এখন বেঁচে থাকতো আল্লাহর নাম উঠায় দিত, ইনশাআল্লাহ উঠায় দিত। আরো আসতে বলেন। তিনি আবার আক্ষেপের সাথে দুঃখ প্রকাশ করে বলেন, আজকে দেখি আওয়ামী লীগের নেতারাও পোস্টারের ভিতরে লেখে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ সর্বশক্তিমান, এই কথাগুলো আওয়ামী লীগের নেতারাও লেখে। বঙ্গবন্ধু থাকলে আল্লাহর নাম উঠায় দিত, ইনশাআল্লাহ শব্দ উঠায় দিত। নাউজুবিল্লাহ। পরিষ্কার ভাষায় শুনাইতে চাই মুরগি চোরাকে, যেই মুরগি চোরা বঙ্গবন্ধু সম্পর্কে এমন একটা তোহমার দিল, যেই বঙ্গবন্ধু সম্পর্কে এমন একটা মিথ্যা কথা বলল, অন্তত আমরা মাদারীপুরের মুসলমান এটা মানতে পারবো না। কথা বলা ঠিক কিনা? ওই মুরগি চোরা মারা গেলে আমাদের আবদার থাকবে একটাই, বাংলার কোন মুসলমান ওই মুরগি চোরার জানাজা পড়তে পারে না। কথা বলা ঠিক কিনা? কারণ যে আমাদের বঙ্গবন্ধু আমাদের নেতা সম্পর্কে এমন একটা মিথ্যা তোহমত দিবে, এটা তো অন্তত আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম যে ইনশাআল্লাহ শব্দ উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ 15 দিন পর্যন্ত জিব্রাইল আমিনকে পাঠান নাই, ওহি বন্ধ রাখলেন। 15 দিন পরে জিব্রাইলকে পাঠায় জানায় দিলেন, হাবিব আমার ভবিষ্যতের কোনো কাজ করলে ইনশাআল্লাহ শব্দ যোগ করবেন। এই ইনশাআল্লাহ শব্দটা শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত আপনার আমার নবী এত কষ্ট করলেন, যার মাধ্যমে আল্লাহ উম্মতকে শিক্ষা দিলেন। নবী এত তোহমত সহ্য করলেন, এত কষ্ট করলেন, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মানতে পারবো না। নবীর উম্মতেরা প্রয়োজনে শাহাদাত বরণ করবে, রক্ত দিবে, নাস্তিকের মোকাবেলা করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, যে তিনটা প্রশ্ন করেছিল নবীজি, এবার তিন প্রশ্নের জবাব দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো সেই আসহাবে কাহাব সম্পর্কে, যেই আসহাবে কাহাব গুহাবাসীরা যেই ঘটনার মাধ্যমে পুরো পৃথিবী আল্লাহ নাড়াচাড়া দিয়েছেন, সেই ঘটনাটা নবীজি এখন শুনাবেন। আল্লাহু আকবার! আরো জোরে বলুন আল্লাহু আকবার!
আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম। আমার আল্লাহ বলেন, নবীজি গো আপনি কি মনে করেন আসহাবে কাহফের ঘটনা, গুহাবাসীদের ঘটনা এটা আপনার জন্য আশ্চর্যের বিষয়? বেঈমানের জন্য আশ্চর্য হতে পারে গো নবী, আপনার জন্য এগুলা কোনো ব্যাপার না, কারণ আপনার জন্য আছেন কে? আরো জোরে বলেন কে? যে আসহাবে কাহফ সাতজন যুবক গো বাজার, সাতজনের ভিতরে ছয়জন হলো রাজ পরিবারের লোক। ওই আমান দেশের ভিতরে বাদশাহ দাকিয়ানুস ডিক্লারেশন দিল, এই দেশের ভিতরে কেউ আল্লাহর নাম নিতে পারবে না। আগামী সপ্তাহে বললেন বেঈমান ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার চেয়ারে বসে ডিক্লার দিল, আমার এই দেশের ভিতরে কেউ আল্লাহর নাম নিতে পারবে না, আমার দেশের ভিতরে সবাই মূর্তির পূজা করবে, মূর্তির সামনে মাথা নত করবে, আমি বাদশার সামনে মাথা নত করবে। এই ডিক্লারেশন জারি করে দিল, এই ডিক্লারেশন যখন জারি করে দিল পুরো দেশের মানুষ সবাই বাদশার দিকে মুতাওয়াজ্জু হয়ে কেউ আর আল্লাহর নাম নেয় না ভয়ে, কারণ আল্লাহর নাম নিলেই বিপদ, আল্লাহর নাম নিলেই মরণ আছে, কারণ বাদশা ডিক্লার দিছে। এই ডিক্লার পাওয়ার পরে রাষ্ট্র সবাই মূর্তি পূজা শুরু করে দিল, কিন্তু রাজ পরিবারের যেই রাষ্ট্রীয় যারা চালায় রাজ পরিবারের ছয়জন যুবককে আল্লাহ এমন ভাবে কবুল করলেন যে ছয়জন যুবক ডিক্লার দিল যে আমাদের রাষ্ট্র আমাদের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু এই মূর্তির সামনে মাথার তো আমরা করতে পারি না, বাচ্চার সামনে মাথার তো আমরা করতে পারি না, আমরা তো ইমানদার, আমরা যদি কারোর সামনে মাথা নত করি একমাত্র আল্লাহর সামনেই করব। কথা বলা ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের এই কপাল নত হবে কার সামনে? আরো জোরে বলেন কার সামনে? আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সামনে মুসলমানের এই কপালটা নত হতে পারে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সামনে মুসলমানের মাথা নত হতে পারে না, মুসলমানের মাথা নত হবে তো একমাত্র আল্লাহর সামনে। আল্লাহর কুদরতি কদমে যখন মুসলমান সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার গুনাহসমূহ মাফ করে দেয়। আল্লাহু আকবার! বান্দা যখন শেষ রাত্রে যখন দুনিয়ার মানুষগুলা ঘুমায় যায়, সমস্ত মানুষ ঘুমে অচেতন হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, আল্লাহ জিমানিও দেন না। ওই গভীর রাত্রে মুসলমান ইমানদার যখন জায়নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওই বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! তবে আমাদের মূল জায়গা কিন্তু একটা, যারা মুসলমান বিশ্ব নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের পরিচয় কিন্তু একটা, আমরা মুসলমান এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমাদের কাবা এক, আমাদের কিতাব এক, আমরা পাঁচ ভাই পাঁচ পীরের দরবারে যাইতে পারি, কিন্তু যখন আমরা দেখব হাজী শরীয়তুল্লাহর এ বাংলায়, শাহজালালের এ বাংলায়, মুজাহিদ আজমের এ বাংলায়, বঙ্গবন্ধুর এ বাংলায় কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কোন কুলাঙ্গার আমার নবীকে ব্যঙ্গ করবে, কোন কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন পাঁচ ভাই পাঁচ পীরের দরবারে গেলে পাঁচ ভাই এক হয়ে মুষ্টিবদ্ধ করে টেকনাথ থেকে তেঁতুলিয়ায় ওই নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করতে কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? ভাইয়েরা আমার, আমাদের প্রধান মেহমান আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হুজুর চলে আসবেন, ওই লম্বা সময় আমার হবে না, তিন প্রশ্নের জবাব হয়তো পরিপূর্ণ আপনাদেরকে আজকে শোনাতে পারবো না, তবে তিন প্রশ্নের এক নাম্বার কথা আমরা যেটা বললাম সেটা হলো, 15 দিন আল্লাহ ওহি বন্ধ রাখলেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা করলে ইনশাআল্লাহ শব্দ যোগ করতে হবে। কথা বলে ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ হিসেবে আমরা একটা পেশ করলাম, 1971 সালে বঙ্গবন্ধু ঘোষণা দেওয়ার সময়
মুক্তিযোদ্ধার বক্তব্য দেওয়ার সময় বঙ্গবন্ধু বক্তব্যের সাথে ইনশাআল্লাহ লাগাইছে কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা মুসলমান আমাদের ভবিষ্যতের কাজ যারা আমরা করব কাজের সাথে সাথে ইনশাআল্লাহ শব্দ লাগায় দেব, এটা আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কষ্ট করেছেন। ওহী বন্ধ ছিল, জিব্রাইল 15 দিন পর্যন্ত নবীর কাছে আসে নাই। ওই 15 দিন পরে জিব্রাইল আমিন নবীর কাছে এসে তিন প্রশ্নের জবাব দিলেন। এক নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাব, যেই গুহাবাসীরা রাষ্ট্র যখন ওই বাদশাহ দাকিয়ানুস ঘোষণা করলো আমার দেশে কেউ আল্লাহর নাম নিতে পারবে না, কেউ আল্লাহ বলতে পারবে না, রাজ পরিবারের 6 জন সন্তান, তারা ঘোষণা দিল প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করব, প্রয়োজনে আমরা আমাদের সমাজ থেকে অন্য কোথাও চলে যাব, এরপরও আল্লাহর উপরে ঈমান আনছি, ঈমান নিয়ে কবরে যাব, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান ওই ঘটনা থেকে আমরাও বলতে চাই আমরাও তো এক আল্লাহর উপর ঈমান আনছি, এই ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই, এই ঈমান নিয়ে আমরা কবরে যাইতে চাই, ঈমান নিয়ে আমরা কবরে শুইতে চাই, কথা বলেন ঠিক কিনা? ওই 6 জন যুবক যখন তারা দেশ থেকে চলে যাবে বাদশা তাদেরকে খবর দিয়ে বাদশা রাজদরবারে আনলো। রাজদরবারে আনার পরে বাদশা বলতেছে আমি শুনলাম তোমরা নাকি এক আল্লাহর প্রতি ঈমান আনছো, তোমরা নাকি মূর্তির সামনে মাথা নত করবে না, তোমরা নাকি আমাকে সেজদা দিবে না, ব্যাপারটা কি? 6 জন যুবক রাজপরিবারের সন্তান তারা বলে আমরা তো এক আল্লাহর প্রতি ঈমান আনছি, আপনি যে বিচার মন চা আমাদের করতে পারবেন, কিন্তু আমরা যে ঈমান আনছি ঈমান ছেড়ে আমরা বেঈমান হতে পারবো না। বাদশা বলল ঠিক আছে যাও, তোমাদেরকে আমি সময় দিলাম, অবকাশ দিলাম, তোমরা চিন্তা ভাবনা করে দেখবা, যদি চিন্তা ভাবনা করে তোমরা আমার সামনে মাথা নত না করো তাহলে তোমাদের একজনকেও কিন্তু আমি ছাড় দেব না, সবাইকে আমি হত্যা করব। এই ঘোষণা দিয়ে বাচ্চা তাদেরকে অবকাশ দিয়ে বাসায় পাঠিয়ে দিলেন। 6 জন যুবক একত্রিত হয়ে পরামর্শ করে ও ডাকিয়ানুস রে, এই দেশের বাদশা যদি আল্লাহর নাম নিতে আমাদেরকে নিষেধ করে, আল্লাহর নাম নিলে যদি আমাদেরকে শহীদ করে দেয়, এই দেশে আমরা থাকব না, এরপর আমরা 6টা ভাই যেহেতু আল্লাহর উপরে ঈমান আনছি আমরা ঈমান নিয়ে এই দেশ থেকে অন্য কোথাও চলে যাব। এই পরামর্শ করে 6 ভাই যখন সামান্য কিছু সামান নিয়ে টাকা পয়সা সাথে নিয়ে রওনা করলো এ দেশ থেকে অন্য কোথাও চলে যাবে, প্রতিমধ্যে একজন কৃষক তাদের সাথে যুক্ত হয়ে যায়। ও হাজী সাহেব বাজাঙ্গা, ও যুবক বন্ধুরা, একজন কৃষক এসে বলে তোমরা 6 ভাই রওনা দিছ, তোমরা ঈমানদার এই দেশ থেকে চলে যাবে, আমিও একজন ঈমানদার আমার সাথে নিয়ে যাও গো, আমি তোমাদের সাথে যাইতে চাই। ওই কৃষকের সাথে একটা কুকুরও তাদের পিছে পিছে রওনা করছে, তারা 6 জন কুকুরকে বারবার তাড়াইতে চায় কিন্তু কুকুরটা যায় না। তারা চিন্তা করলো আমরা তো রওনা করছি, গোয়েন্দা বিভাগের লোক চতুর্দিকে নজরদারি করতেছে, যদি আমাদের খবরটা পাওয়া যায় তাহলে আমাদেরকে গ্রেফতার করে রাজদরবারে নিয়ে যাবে, এই জন্য কুকুরটাকে বারবার তাড়াইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিল গো বাজার, কুকুরটা চোখটা পানি ছেড়ে দিয়া কুকুরটা ডাক দিয়া বলে এই ইমানদারেরা রে, আমিও তোমাদের মতো একজন ইমানদার, যেই দেশে আল্লাহর নাম নেওয়া যাবে না, যেই দেশের মানুষ সবাই বেঈমান হয়ে গেছে, এই দেশে আমি থাকতে চাই না। তোমরা ইমানদার, তোমরা 7 জন যুবক রওনা করছো, আমি তোমাদের পাহারাদার হিসেবে যাইতে চাই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের পাহারাদারি করব, আমারে নিয়ে যাও গো, আমারে তোমাদের সাথে নিয়ে যাও গো। ও মাদারীপুর শিবচরের মুসলমান, আমরা ইমানদার এক আল্লাহর উপরে ঈমান আনছি, আমাদের নবীর উপরে ঈমান আনছি, এই ঈমান নিয়ে আমরা কবরে যাইতে চাই গো। আজকে মুসলমানদেরকে ঈমান হারা করে বেঈমান বানানোর জন্য একটা চক্র লেগে গেছে, এর ভিতরে এক চক্র হলো কাদিয়ানি চক্র, কথা বলেন ঠিক কি না? আপনারা জানেন এই কাদিয়ানির বাচ্চারা কি বলে জানেননি? তারা বলে যারা নবী মুহাম্মদকে শেষ নবী মানবো তারা কেউ মুসলমান না, সব কাফের। আরো আসতে বলেন, চিন্তা করে দেখেন তারা কত বড় চক্রান্ত আছে, যে নবী মুহাম্মদকে যারা শেষ নবী মানবে তারা কেউ মুসলমান না, সবাই কাফের। এই কাদিয়ানীরা বলতে চায় নবী মুহাম্মদ শেষ নবী না, শেষ নবী হলো গোলাম মাহমুদ, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিন সর্বশেষ নবী আল্লাহর ঘোষণা বিশ্ব নবী ও কলান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু কাদিয়ানির বাচ্চারা বলে যারা নবীকে শেষ নবী মানবে তারা কেউ মুসলমান না সবাই কাফের নাউজুবিল্লাহ এই ফতোয়া দিয়ে আমি মোল্লার ফতোয়া না আল্লামা ইলিয়াসুর রহমান জাহাদির ফতোয়া না মক্কা মদিনার ইমামের ফতোয়া না কাদিয়ানিরা ফতোয়া দিয়া তারা বলতে চায় যারা নবীকে শেষ নবী মানবে তারা মুসলমান না তারা কাফের এর মানে ওরা মুসলমানকে বেঈমান বানায় কবরে পাঠাইতে চায় ওদের ফতোয়া অনুযায়ী মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি মুসলমানের সন্তান তার বাবা শেখ লুৎফর রহমান তিনিও মুসলমানের সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনিও কিন্তু আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদের উম্মত নবী মুহাম্মদকে সর্বশেষ নবী মেনে ঈমান আনছেন কথা বলেন ঠিক কি না এই কাদিয়ানির বাচ্চারা ফতোয়া দিয়ে আমাদের বঙ্গবন্ধুকে কাফের বানাইতে চায় নাউজুবিল্লাহ বলবেন না আমার ফতোয়া না আমাকে বলে লাভ নাই আমার ফতোয়া না কাদিয়ানিদের ফতোয়া আপনারা দেখবেন কাদিয়ানিরা বলেন নারা নবীকে শেষ নবী মানবে সবাই কাফের এই কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাফের হয়ে যায় কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী আমাদের অতিথি তারাও কাফের হয়ে যায় কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী আপনার দেশের সন্তান কবরে চলে গেছে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই কাফের হয়ে যায় কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী আমার দেশের মন্ত্রী পরিষদ কাফের হয়ে যায় কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি কাফের হয়ে যায় কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি কাফের হয়ে যায় কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী আব্দুল্লাহ মোহাম্মদ হাসান কাফের হয়ে যায় কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী গতকালকের যারা বক্তা ছিল তারাও কাফের হয়ে যায় আর কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী রাজার চরের মুসলমান কাফের হয়ে যায় পরিষ্কার ভাষায় শুনায় দিতে চাই আমি মোল্লার একার ফতোয়া না কোরআন হাদিসের ফতোয়া মক্কা মদিনার ইমামের ফতোয়া গোটা দুনিয়ার আলেমের ফতোয়া যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানবে যারা নবীজিকে শেষ নবী না মানবে তারাই কাফের তারাই কাফের তারাই কাফের আপনাদেরকে একটা স্লোগান মুখস্থ করতে হবে হে যুবক বেশি বেশি প্রচার করো কারণ এই বেঈমানেরা মুসলমানদেরকে বেঈমান বানায় কবরে নিতে চায় ও বাজান রাজনৈতিক কোন বক্তব্য কিন্তু আমি দেই নাই তবে আমাদেরকে এটা ঈমানের দাবি এ কথা আমাদেরকে বলতেই হবে এ কথা তোমরা বেশি বেশি প্রচার করো মানুষদেরকে জানায় দাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নবীজি খাতামুন নাবিয়িন নবীর পরে আর কোন নবী আসবে না কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না ও মুসলমান ইমানদার এই জন্য আমাদেরকে এই কথাটা বেশি বেশি প্রচার করতে হবে এই কাদিয়ানিরা তারা ফতোয়া দিয়া আজকে আমার দেশের মানুষদেরকে বেঈমান বানায় কবরে পাঠাতে চায় তারা আমার দেশের মানুষদেরকে বেঈমান বানায় কবরে পাঠাইতে চায় হে যুবক তোমাদের অর্থের মাধ্যমে তোমাদের ফেসবুক ইউটিউবের মাধ্যমে তোমরা বেশি বেশি প্রচার করো কাদিয়ানিরা মুসলমান না কাদিয়ানিরা কাফের আমাদের দেশের সরকার বাহাদুরের কাছে আমরা মুসলমান একটা দরখাস্ত দিতে চাই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক না আমরা বলবো না তারা এদেশ থেকে চলে যাবে কারণ আমার এদেশ শান্তিপূর্ণ দেশ এদেশের ভিতরে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তারা থাকবে তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে হিন্দুরা মন্দিরে যাবে পূজা করবে মুসলমানরা তাদেরকে নিরাপত্তা দিবে এটাই ইসলাম শিক্ষা দিয়েছে কথা বলেন ঠিক না তো এমন নবীর উম্মত আমরা তো এমন নবীর উম্মত যেই নবী জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত দুনিয়ার কোন নবী জান্নাতে ঢোকার পারমিশন নাই যেই নবীর উম্মতেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢোকার পারমিশন নাই যে যখন আমাদের নবী জান্নাতে ঢুকবে জান্নাত উদ্বোধন করবে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে যখন আমাদের নবীর উম্মতেরা আমরা জান্নাতে ঢুকবো অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে ও মাদারীপুরের মুসলমান ও শিবচরের মুসলমান যদি আমাদের দামে তো হয় আমাদের মর্যাদায় তো হয় আমাদের নবীর কারণে আমাদেরকে আল্লাহ এত ভালোবাসেন এত মহব্বত করেন এত
পছন্দ করেন, এরপরও যদি আমার দেশের ভিতরে আমার নবীকে গালি দেয়, আমার দেশের ভিতরে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার দেশের ভিতরে আমার নবীকে নিয়ে কটুক্তি করে, ও শিবচরের মুসলমান, ও পাকচরের মুসলমান, ও রাজারচরের মুসলমান, ও আরিয়ার খার মুসলমান, তোমার কলিজায় কি আগুন লাগে না? তোমার কলিজায় কি ব্যথা লাগে না? আজকে তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় আগুন লেগে যায়, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তুমি একশনে চলে যাও, তোমার মায়ের বিরুদ্ধে কথা বললে তুমি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, যেই নবী উম্মতের দরদী, উম্মতের জন্য পুরোটা জিন্দেগি কেঁদেছেন, উম্মতের জন্য হায়াতুন নবী হাত দুনিয়াতে থাকা অবস্থায় কেঁদেছেন, এখনো পর্যন্ত রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদে, হাশরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। ওই নবীকে যদি কোনো কুলাঙ্গার আরেকটা বার বকা দেয়, আরেকটা বার কটুক্তি করে, ওই কুলাঙ্গা যদি শিবচর মাদারীপুরের জন্ম নেয়, ওরে যদি হাতের নাগালে পাই, ওরে জানতা বুঝে ফেলতে, কারা কে রাজি আছেন, কারা কে রাজি আছেন? মুসলমান ইমানদার, আমাদেরকে তাকবীরটা দিতে হবে, আমাদের জবানে আল্লাহু আকবার ধ্বনি উঠতে হবে। আমরা কোন নেতার বিরুদ্ধে কথা বলতে আসি নাই, আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই, তবে একটি কথা যতদিন বাঁচবো আমাদেরকে বলতেই হবে, কোরআনের কথা যতদিন এ দেহের ভিতরে প্রাণ থাকবে এই কোরআনের কথা আমাদেরকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমরা এদেশে ভেসে আসি নাই, আমিও আপনাদের এই ফরিদপুরের সন্তান, আমার বাড়ি ওই শরীয়তপুর, আপনার বাড়ি মাদারীপুর। ও মুসলমান ইমানদার, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন, যতদিন বাঁচব এই কোরআন নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো ইমানের অবস্থায় দুনিয়াতে থাকতে চাই, দুনিয়া থেকে বিদায় নেব তো ইমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে চাই, বেঈমান হয়ে মুশরিক হয়ে দুনিয়া থেকে যাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে যুবক, বাঁচবি তো বাঘের মতো বাঁচবি, আর আমরা তো হাজি শরিয়াতুল্লাহ দেশের মানুষ, যে হাজি শরিয়াতুল্লাহ হুংকার দিয়া ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আমরা তো মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরের দেশের মানুষ, এতটা ভয় কিসের? মাদারীপুরের সন্তান দুনিয়ার কাউকে ভয় পেতে পারে না, যে মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরে ক্ষমতায় থাকা আইয়ুব খানকেও পরোয়া করেন নাই কোরআনের কথা বলতে গিয়ে। আমরা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের মানুষ, যে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান 1971 সালে যখন বক্তৃতা দিয়েছেন, তার বক্তব্য শুনে, তার বক্তৃতার পরে এদেশের মানুষ যুদ্ধের জন্য, দেশকে রক্ষা করার জন্য খান পাঠানদেরকে এদেশ থেকে কুত্তার মতো পিটিয়ে তাড়াতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? তো এই মাদারীপুরের মুসলমান বাঁচবো তো বাঘের মতো বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? বাঁচবো তো সিংহের মতো গর্জন দিয়ে একদিন বাঁচবো, শৃগালের মতো শত বছর বাঁচার কোনো ইচ্ছা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন যখন আমার লাভ দিয়েছেন, মৃত্যু একবার হয়েই যাবে, আজ হোক আর কাল হোক, আপনার আমার চোখের সামনে কত নেতা এই করোনার সবলে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক? আমরা দেখেছি বাজান, আমরা দেখেছি এই হাত দ্বারা কত করোনার লাশকে আমরা দাফন করেছি, এই হাত দ্বারা কত করোনার মানুষদেরকে আমরা গোসল দিয়েছি। ও মুসলমান ইমানদার, দুনিয়ার ভিতর আল্লাহ প্রমাণ করে দিয়েছেন এই দুনিয়া কেউ কারো না, সবাই স্বার্থের জন্য পাগল, সবাই স্বার্থপর, আপন হলেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপন হলেন একমাত্র আল্লাহ, আপন হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী বিনা স্বার্থে উম্মতের জন্য কাঁদেন, যেই নবী বিনা স্বার্থে উম্মতের মুক্তির জন্য পুরোটা জিন্দেগি অর্পণ করে দিলেন। যদি একমাত্র আপন হয় আল্লাহ, আল্লাহর রাসূলই আপন। কথা বলো ঠিক কিনা? সবাই পর, সবাই পর, এই করোনা আক্রান্ত হয়ে নেতায় মারা গেলে, আরে তার কর্মীরা, যেই কর্মীরা সব সময় নেতার পিছে পিছে ঘুরে, করোনায় আক্রান্ত হয়ে নেতা মারা গেছে, কর্মীরা দেখতেও যায় না, কর্মী মারা গেছে, যেই নেতার জন্য কর্মী সব সময় পাগল, যেই নেতার জন্য কর্মী তার জীবনটা দিতে পারে, কর্মী করোনা হয়ে মারা গেছে, নেতা একটাবার দেখতেও যায় না, জানাজায় যায় না, দাফনে যায় না, তার মানে বোঝা যায় আল্লাহ প্রমাণ করে দিলেন দুনিয়ার মানুষরে
দুনিয়ার সবাই পর, সবাই শর্ত পর, আপন হলেন একমাত্র আল্লাহ, কথা বলা ঠিক কিনা? এই জন্য যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচতে চাই। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? ইমান নিয়ে আমরা বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। ইমান নিয়ে যদি মরতে পারি এই দুনিয়ার জন্য আজকে আমরা পাগল। ইমান নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন বাজান, এই দুনিয়া না, এই দুনিয়ার শুধু একটা দুইটা না, আল্লাহ যাকে সবচেয়ে ছোট জান্নাত, যে ইমানদারকে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ দান করবে, তার জান্নাতের এরিয়া হলো, তার জান্নাতের বাউন্ডারি হলো, তার জান্নাতের সীমানা হলো এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে উপহার দিয়ে দিবে। আরো আসতে বলেন, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত বড় রহমান, আল্লাহ রহিম, আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। আমি আজকে খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা পবিত্র কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে সবচেয়ে মধ্যবর্তী যেই সূরা 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, সূরাতুল কাহাফ, এই কাহাফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ জানায়া দিলেন ইমানদার কাকে বলে, ইমানদার কাকে বলে, যাদের ইমানের পাওয়ারে রাষ্ট্র তাদের বিরুদ্ধে চলে গেছে কিন্তু ইমানদার তাদের ইমানের উপরে অটল থাকার কারণে যেই ঘটনা দিয়া পুরো পৃথিবী আল্লাহ নাড়াচাড়া দিয়া বুঝায় দিলেন, ইমানদার যদি একজন হয়, ইমানদার যদি দুইজন হয়, ইমানদার যদি পাঁচজন হয়, ইমানদার যদি সাতজন হয়, সমাজ তাদের বিরুদ্ধে চলে যেতে পারে কিন্তু ইমানদার যদি ইমানের উপরে অটল থাকে, আল্লাহর উপরে ইমান আনার কারণে ইমানের উপরে যদি ইস্তিকামত থাকতে পারে, ইমানদারদের জন্যই রয়েছে সফলতা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ ইমানদারদেরকেও ক্ষমতা দিবেন, বেঈমানকেও ক্ষমতা দিবেন। ইমানদারদেরকে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিবেন দুনিয়ার মানুষরে, আমি আল্লাহ ইমানদারদেরকে ক্ষমতা দিলাম, তারা ক্ষমতা পেয়ে আমি আল্লাহকে ভুলে যায় নাই। আবার বেঈমান ফেরাউনকেও ক্ষমতা দিলাম, ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে, সম্পদের মালিক হওয়ার পরে যিনি আল্লাহকে ভুলে গেলেন, তার দেশের ভিতরে কেউ আল্লাহর নাম নিতে পারবে না, বরঞ্চ আনা রব্বুকুমুল আলা ঘোষণাই করে ফেললেন, ডিক্লারেশনই দিয়ে ফেললেন আমি বড় খোদা। ইমানদার কেউ ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর কাছে মাথা মতো করে, আবার বেঈমান ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে, বেঈমান ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর নাম দেশ থেকে বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো, ও মুসলমান ইমানদার, আপনাদের শুনতে মন চায় তো ইনশাআল্লাহ? কষ্ট হয়, শেষ করে দিব? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফির আর বেঈমানেরা আল্লাহর নবীর দরবারে আসলেন, নবীজির কাছে এসে বলতেছেন, ও মুহাম্মদ, ভাতিজা আমাদের, আমরা তোমার দরবারে চলে এসেছি, উসবা সাহেবা আবু জাহেলের মতো বড় বড় কাফের লিডাররা একত্রিত হয়ে নবীর বাড়িতে আসছে, এসে বলে ভাতিজা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমরা তো তোমার কাছে চলে এসেছি, নবীজির দিলটা বড় হয়ে গেছে, চাচাজি আপনারা আমার বাড়িতে আসছেন, কি ব্যাপার? তখন সবাই একসাথে বলতেছে, ভাতিজা আমরা নিয়ত করছি আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথাটা শুনে নবীজির দিলটা বড় হয়ে গেল, চাচাজি আপনি বলেন কি, আপনারা বলেন কি, আরে আপনারা যদি কালিমা পড়বেন আমার মতো সুখী তো এই দুনিয়াতে আর কেউ নাই, আমি তো আপনাদের দারে দারে ঘুরি, আপনারা আমাকে এত বকেন, আপনারা আমাকে এত মারেন, এত কটাক্ষ করেন, এরপরও বারবার শুধু আপনাদের দরবারে যাই, আপনাদেরকে বুঝাই এই দুনিয়া থাকার জায়গা না, কবরের জিন্দগি সেই জিন্দগির শুরু হবে আর শেষ হবে না, আপনারা এক আল্লাহর প্রতি ঈমান আনেন, এক আল্লাহর প্রতি ঈমান আনেন, লাতুজার এই পূজা আপনারা বন্ধ করেন, এই দাওয়াত সব সময় আপনাদের কাছে দেই, আর আপনারা আমার বাড়িতে এসে বলতেছেন আপনারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন, আমি মুহাম্মদের মতো খুশি, আমি মুহাম্মদের মতো সুখী, এই দুনিয়াতে আর কেউ হবে না। আল্লাহু আকবার। এই কথাটা বলে নবীজির দিলটা বড় হয়ে গেছে। ইন দি মিন টাইমে বেঈমানেরা বলে, ভাতিজা ইমাম তো আনবো তবে শর্ত আছে। নবীজির মুখটা মলিন হয়ে গেল, কিছুক্ষণ আগে হাসি এখন মুখটা মলিন হয়ে গেছে। বাজার চাচা যে কি আবার শর্ত? ভাতিজা আমরা তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য। চাচাজি
আপনারা কিছুক্ষণ আগে বললেন ইমানদার হয়ে যাবেন, মুসলমান হয়ে যাবেন, ঈমান আনবেন, এখন আবার শর্ত লাগাইলেন, কি শর্ত চাচাজি? তখন তারা বলে আমরা কয়েকটা প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই, আমরা কালিমা পড়ব, ঈমান আনবো, ইমানদার হব। আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী না, তুমি মিথ্যা নবুয়তের দাবিদার, আমরা বুঝবো তুমি ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন ঠিক আছে চাচাজি, আপনারা বলেন কি প্রশ্ন ভাতিজা, তোমাকে এক নাম্বার প্রশ্ন হলো, ও ভাতিজা তুমি আমাদেরকে শুনায় দাও সেই আসহাবে কাহাফের ঘটনা। ইন্না আসহাবাল কাহফি আর-রাকীম আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি আর-রাকীম, ভাতিজা তুমি আমাদেরকে আসহাবে কাহাফের ঘটনা শুনায় দাও, সেই গুহাবাসীদের ঘটনা শুনায় দাও যাদের ঘটনা দিয়া পুরা দুনিয়াকে আল্লাহ লাড়াচাড়া দিয়েছেন, সেই ঘটনা আমাদেরকে শুনায় দিবা। দুই নাম্বার প্রশ্ন হলো, ও ভাতিজা ওই বাদশা সম্পর্কে আমরা জানতে চাই, যেই বাদশা যুলকারনাইন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরো দুনিয়া সফর করেছেন, ওই বাদশা সম্পর্কে আমরা জানতে চাই। তিন নাম্বার প্রশ্ন হলো, রূহ কি জিনিস? এস আলু লাকা আনির রূহ, হে নবী তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করলো, এই রূহ কি? মানুষের বডির ভিতর থেকে যে রূহ বের হয়ে যায় এই রূহটা কি? এই তিনটা প্রশ্নের জবাব আমরা শুনতে চাই। প্রশ্ন কয়টা সবাই বলেন, আরো জোরে, জোর বলো না, কয়টা প্রশ্ন? তিনটা। ভাতিজা যদি তিন প্রশ্নের জবাব দিতে পারো, আমরা ডিক্লার দিলাম আমরা মক্কার সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমরা তোমাকে ঘোষণা করব তুমি সত্য নবী। আর যদি তিন প্রশ্নের জবাব দিতে না পারো বুঝবো তুমি সত্য নবী না, আমরা কালিমা পড়ব না, বুঝবো তুমি মিথ্যা নবী। এই কথা বললেন নবীজি। স্বাভাবিক নিয়ম অনুযায়ী নবীজি ভাবলেন ঠিক আছে আগামীকালকে আমি জবাবটা দিব। নবীজি কি বললেন? আগামীকালকে আমি জবাবটা দিব। এই কথা বলে নবীজি বাসায় চলে গেলেন, তারাও তাদের কাজে চলে গেছে। কিন্তু নবীজিকে আল্লাহ শিক্ষা দিলেন যেই কথা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, নবী ভুল করছে এই কথা বলা যাবে না। নবীর মাধ্যমে উম্মতদেরকে আল্লাহ শিক্ষা দিতে চান, উম্মতদেরকে আল্লাহ বুঝাইতে চান এই আমলটা করতে হবে, আমল ছাড়া যাবে না। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীজিকে ভুলায় দিলেন, নবীজি এই কথাটা বলেন নাই যে আগামীকালকে জবাব দিব ইনশা। নবীজি ইনশা আল্লাহ শব্দটা বলেন নাই, আল্লাহ তাকে ভুলায় দিছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। যখন নবীজি ইনশা আল্লাহ বলেন নাই, পরদিন সকালবেলা কাফের আর মুশরিকেরা নবীজির দরবারে হাজির হয়ে গেল, মুহাম্মদ তাড়াতাড়ি তিন প্রশ্নের জবাব দাও। নবীজি কোনো উত্তর দেন না, কারণ জিব্রাইল আমিন সারা দিন চলে গেছে, রাত চলে গেছে, সকাল হয়ে 10টা বেজে গেছে, বেঈমানেরা বাসায় চলে আসছে, জিব্রাইল আমিন তো আসে না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে তো কোনো কথা বলেন না, মন গড়া কোনো বক্তব্য নবীজি দেন না। ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন না, আল্লাহ যেটা ওহি হিসেবে পার্সেল করে সেই কথাগুলাই নবী জাতির সামনে পেশ করে কথা বলেন, ঠিক কেন? মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল তার কাছে পার্সেল করে না দেয়, যতক্ষণ পর্যন্ত জিব্রাইলও কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের কাছে না বলে। তার মানে বোঝা যায় আল্লাহ যখন জিব্রাইলের কাছে বলে, জিব্রাইল সেই কথা এনে নবীর সামনে পেশ করে, নবী সেই কথা শোনার পরে সেই কথাটাই উম্মতের সামনে পেশ করে কথা বলে, ঠিক কেন? তো জিব্রাইল আমিন আসেন নাই, নবীজি জবাব দিবেন কোত্থেকে? নবীজি তো আর আলিমুল গায়েব না। আজকে যারা বলে নবীজি আলিমুল গায়েব, এটাই আপনাদের দলিল হিসেবে যথেষ্ট হয়ে যায়। নবী যদি আলিমুল গায়েব হইতো তাহলে তো নবী দুনিয়াতেও আছে, আরশে আজিমও আছে, দুনিয়াতেও আছে, সমস্ত জায়গায় নবীজি আছে, নবী তো আলিমুল গায়েব, তাহলে জিব্রাইল আসার অপেক্ষায় নবী থাকবেন কেন? এটার দ্বারা এটাই প্রমাণিত হয় নবীজি আলিমুল গায়েব না, আলিমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ হলেন আলিমুল গায়েব। নবী তো আলিমুল গায়েব না, নবী কিভাবে উত্তর দিবেন? অতএব
পরদিন সকালবেলা বেঈমানেরা চলে আসছে, জিব্রাইল আমিন তো আসে নাই, নবী জবাব দিতে পারেন নাই, বেঈমানেরা এক একজন এক এক কানাঘুষা করতেছে যে আমরা বলছিলাম না মুহাম্মদ সত্য নবী না, আরে সত্য নবী হইলে তো উত্তর দিতে পারতো, সে তো উত্তর দিল না। ও হাজী সাহেব বাজানরা, ও যুবক বন্ধুরা, একদিন পার হয়ে দুই দিন চলে যায়, নবীজির চেহারাটা লাল হয়ে গেছে, নবীজি চিন্তায় পড়ে গেছেন। ও জমিনের মালিক, কি এমন ভুল করলাম, কি এমন অপরাধ করলাম, জিব্রাইল কেন আমার কাছে আসে না, জিব্রাইল যদি না আসে আমি কিভাবে তাদের সামনে মুখ দেখাবো, তাদের সামনে তো আমি মুখ দেখাতে পারবো না, জিব্রাইল কেন আসে না। দুই দিন চলে যায় গোবাজান, জিব্রাইলের খবর নাই, তিন দিন চলে যায় জিব্রাইল আসে না, চার দিন চলে যায় জিব্রাইল আসে না, পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন দশ দিন ওভার হয়ে যায়, জিব্রাইলের খবর নাই, পুরা মক্কা নগরীর অলি গলিতে নবীর বিরুদ্ধে সমালোচনার ঝড়, বেঈমানেরা দোকানে দোকানে বসে সমালোচনা করে, আমরা বলছিলাম না মুহাম্মদ সত্য নবী না, মুহাম্মদ বন্ড নবী, দেখছো যদি সত্য নবী হইতো আমাদের প্রশ্নের জবাব দিত, জবাব দিতে তো পারলো না, তার মানে বোঝা যায় মুহাম্মদ সত্য নবী না, এই কথা তারা বলতেছে প্রচার করতেছে পুরা মক্কা নগরীর অলি গলিতে, বেঈমানেরা এই কথাগুলো প্রচার করে বেড়াচ্ছে। ও হাজী সাহেব বাজানরা, ও মাদারীপুরের যুবক বন্ধুরা, দশ দিন পার হয়ে এগারো দিন, এগারো দিন পার হয়ে বারো দিন চলে যায়, বারো দিন পার হয়ে তেরো দিন চলে যায়, জিব্রাইল আমিন তো আসে না, নবীও প্রশ্নের জবাব দিতে পারেন না, তেরো দিন পার হয়ে চোদ্দ দিন চলে যায় গোবাজান, জিব্রাইলের খবর নাই, বেঈমানেরা যেইভাবে নবী সম্পর্কে তোহমত দেওয়া শুরু করছে, নবী আর সহ্য করতে পারেন না, সহ্য করতে না পারিয়া নবীর চোখ দিয়া শুধু পানি ঝরে, আর ডাক দিয়ে বলে জমিনের মালিক, কি এমন ভুল করলাম গো, আজকে চোদ্দ দিন হয়ে যায় জিব্রাইলের কোনো খবর নাই, কেন জিব্রাইল আসে না, আপনি কি আমার প্রতি রাগ করলেন নাকি, চোদ্দ দিন পার হয়ে যখন পনেরো দিন হয়ে যায় আমার আল্লাহ বলেন জিব্রাইল রে, এই পনেরো দিন আমার বন্ধু অনেক কষ্ট পাইছে রে জিব্রাইল, আমার বন্ধুরা আমি আল্লাহ এত ভালোবাসি রে জিব্রাইল, আমার বন্ধু হলো হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যে আল্লাহর জন্য পাগল আল্লাহর বন্ধু, আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ, আল্লাহ নিজে আমার নবীর জন্য পাগল গো, পনেরো দিন পর্যন্ত বেঈমানেরা নবীর সমালোচনা করে, এই পনেরো দিন পর্যন্ত নবী কোনো জবাব দেয় নাই, বেঈমানেরা বারবার বলে এ মুহাম্মদ যদি সত্য নবী হইবা, তুমি যদি নবী হয়ে থাকো জবাব দাও, এখনো সময় আছে জবাব দাও, নবী কোনো জবাব দিতে পারেন না, জিব্রাইল আমিন আসেন নাই, আল্লাহ আমার ডাক দিয়ে বলে জিব্রাইল রে, আজকে পনেরো দিন পর্যন্ত আমার বন্ধু অনেক কষ্ট পাইছে রে জিব্রাইল, এই পনেরো দিন পরে আজকে আমার বন্ধুর কাছে যাবি, ও জিব্রাইল তুই একা যাবি না, তুই একা যাবি না রে জিব্রাইল, তোর ডানে বামে সামনে পিছনে সত্তর হাজার ফেরেশতার একটা প্রহর নিয়া আমার বন্ধুর সামনে চলে যা, সত্তর হাজার ফেরেশতা নিয়া জিব্রাইল আমিন নবীর সামনে আসলেন, এরপরে নবী আমার বললেন জিব্রাইল রে, পনেরো দিন হয়ে গেল তোমার কেন খবর নাই রে জিব্রাইল, এই পনেরো দিন বেঈমানের আমারে কত অপবাদ দিছে, আমারে কত কিছু বলছে, আমি শুধু মুখ বুঝে সহ্য করছি কোনো জবাব দিতে পারি নাই গো, কেন এই পনেরো দিন আসলা না, জিব্রাইল জানায় দেয় ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু আমি বারবার মালিকরে বলছিলাম আল্লাহ আর সহ্য করতে পারি না, আপনার বন্ধু সম্পর্কে বেঈমানেরা কথা বলে বাজারে বাজারে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনার বন্ধুর সমালোচনা করে, আমি তো সহ্য করতে পারি না গো, আল্লাহ আপনি শুধু অনুমতি দেন, আল্লাহ বলে জিব্রাইল এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই, পনেরো দিন পরে আল্লাহ পাঠাইছে, ও হাবি আপনি যে বলছিলেন আগামী কালকে জবাব দিবেন, আপনি তো ইনশাআল্লাহ শব্দটা বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ শিক্ষা দিলেন আপনারে সহ আপনার উম্মতেরে, ও দুনিয়ার মানুষ রে, যখন কোন কাজ করার এরাদা করবা ইচ্ছা করবা সাথে সাথে যুক্ত করবা ইনশা ইনশা ইনশা,
যখন কোন কাজ নবীর উম্মতেরা করবে, আগামী কালকে আমি পাঁচর বাজারে যাব ইনশাআল্লাহ, আগামী কালকে আমি অফিসে যাব ইনশাআল্লাহ, ভবিষ্যতে যেই কাজ করার এরাদা করবে সাথে সাথে ইনশাআল্লাহ শব্দ যোগ করতে হবে। এটা আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত ওহি বন্ধ রাখলেন, 15 দিন পরে সূরাতুল কাহাফ পবিত্র কোরআনের 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এই সূরাতুল কাহাফ কমপ্লিট একটা সূরা নিয়া 70,000 ফেরেশতা সহ জিব্রাইল আমিনকে নবীর সামনে পাঠায় দিয়েছে। আরো জোরে বল আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ বলা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? তাহলে আমাদের মাথা নত হবে কার সামনে? আরো জোরে বলেন কার সামনে? আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা নত করব না। ওই 6 জন যুবক তারা দেখায় দিলেন, রাজ পরিবার সবাই যদি একদিকে চলে যায়, কিন্তু আমরা তো ঈমান আনছি আল্লাহর উপরে, আমরা বেঈমান হতে পারি না, আমরা ঈমান ছাড়তে পারি না, প্রয়োজনে আমরা এই দেশ থেকে অন্য কোথাও চলে যাব, এরপরও আমরা বেঈমানের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কি না? ও হাদি শরিয়াতুল্লাহর দেশের মুসলমান, ও শামসুল হক ফরিদপুরের দেশের মুসলমান, আমাদের এই মাটির নিচেই তো ঘুমিয়ে আছেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, এ মাটির নিচেই তো ঘুমিয়ে আছেন শাইখুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, এ মাটির নিচেই তো ঘুমিয়ে আছেন হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই, এ মাটির নিচেই তো ঘুমিয়ে আছেন পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই, এ মাটির নিচেই ঘুমিয়ে আছেন শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাই, এ মাটির নিচেই ঘুমিয়ে আছেন পীর তুদুমিয়া, এ মাটির নিচে বড় বড় বুজুর্গ ঘুমে আছেন, এ মাটির নিচে আল্লাহওয়ালারা ঘুমে আছেন। আল্লাহওয়ালাদের এ মাটি থেকে পরিষ্কার একটা বক্তব্য আমরা শুনায় দিতে চাই। যদি কোন কুলাঙ্গার বলে আমার এই সমাজের ভিতরে আল্লাহর নাম নেওয়া যাবে না, যদি কখনো আমাদের এমন একটা টাইম এসে যায় কেউ যদি বলে আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনারা মেনে নেবেন না? আরো জোরে বলেন মেনে নেবেন? ফাঁসির কাষ্ঠে ঝুলব গো, প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করব, এই সমাজ থেকে আমরা অন্য কোথাও চলে যাব, এরপরও জালিমের সামনে বাতিলের সামনে মাথা নত করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? বাঁচবো তো বাঘের মতো ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কি না? আরে ঈমান, এই ঈমান টিকিয়ে রাখার জন্য এই কোরআন এই পর্যন্ত আনতে যাইয়া ইসলামের জন্য নবী যদি রক্তাক্ত হতে পারেন, নবী যদি তায়েফের ময়দানে 3-3 বার বেউস হতে পারেন, নবী যদি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করতে পারেন, এই ইসলামের জন্য এই কোরআনের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই কোরআনের জন্য হযরত আলী শাহাদাত বরণ করেছেন, এই কোরআনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আমরা যেই আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা যেই নবীর উপর ঈমান এনেছি, আমরা ঈমানের উপরে থাকতে যায় আমরাও যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাই, প্রয়োজনে আমরাও শাহাদাত বরণ করব, কিন্তু আমরা ঈমান হারা হয়ে বেঈমান হয়ে কবরে যাইতে চাই না। কথা বলেন ঠিক না? রাজি আছেন না? নাই? আরো জোরে বলেন রাজি আছেন না? নাই? আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন জোর হলো না? আরো জোরে ঘুমাইছেনি? আমি বলি ঘুমাইছেনি কয়েকজন, তাল উঠছে, জোশের সাথে ঘুষো ঠিক রাখতে হবে। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আমরা এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলামি আমরা করব, আমরা এক আল্লাহর গোলাম। আমি বুঝার সুবিধার্থে অনেক সময় একটা উদাহরণ দেই, আজকে ওই মাদারীপুরের জমিন থেকে, এই রাজার চরের জমিন থেকে আপনাদের সকলকে সাথে নিয়ে, আমাদের অতিথি বৃন্দদেরকে সাথে নিয়ে একটা আওয়াজ দিতে চাই। আপনারা জবান খুলে আওয়াজটা দিবেন, আমরা মুসলমান, আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে, জোর হলো না? আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক।
কথা বলেন না কেন? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে মুসলিম জাতিকে যে একটা ধর্ম গ্রন্থ দিয়েছেন, যেই ধর্ম গ্রন্থের নাম হলো আল কোরআন, আমাদের এই ধর্মীয় গ্রন্থ আল কোরআনও এক। কথা বলেন না কেন? পলিটিক্যাল হিসেবে এক একজন এক এক দল করবে, এটা দেশের একটা পলিটিক্যাল রাজনৈতিক ব্যাপার। ওই রাজনৈতিক ব্যাপার আমরা হুজুর এত বুঝি না, মাথা ঘামানোর দরকার নাই। আমি ফরিদপুরের সন্তান হিসেবে আমি শুধু তরক নিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই, আমাদের মূল পরিচয় একটা, আমরা মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম, এক আল্লাহর বান্দা, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কিতাব আল কোরআন এক। কথা বলা ঠিক না? আমরা মুসলমান পাঁচ ভাই পাঁচ পীরের দরবারে যাইতে পারি, আমরা মুসলমান পলিটিক্যাল হিসেবে পাঁচ ভাই পাঁচটা দল করতে পারি, এটা ব্যক্তিগত স্বাধীনতা। কে পাঁচ ভাই পাঁচ পীরের দরবারে যায় তাদেরও কিন্তু একটাই টার্গেট, আল্লাহকে পাইতে চাই, নবীর মহব্বত নিয়ে কবরে শুইতে চাই। কথা বলা ঠিক না? আপনারা যারা বলবেন যে কেউ বাহাদুরপুর যায়, কেউ জনপুর যায়, কেউ আটরশি যায়, কেউ দোয়ানবাগ যায়, এক একজন এক এক জায়গায় যায়, এক একজনের নজরে অনুযায়ী এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে খারাপ বলে, কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিন্ন রকম একটা কথা শুনে যাই। আপনারা তাদের কাছে যাচাই বাছাই করে দেখবেন, তাদের প্রত্যেকের দিলের ভিতরে কিন্তু একটাই চাওয়া, আল্লাহকে পাইতে চাই, নবীর মহব্বত নিয়ে কবরে শুনতে চাই। কথা বলেন না কেন? তবে রাস্তা ভিন্ন হতে পারে, পদ্ধতি ভিন্ন হতে পারে, তরিকা ভিন্ন হতে পারে, কিন্তু মূল মাকসাদে তারা সবাই এক, আল্লাহকে পাইতে চাই, নবীর মহব্বত নিয়ে কবরে শুইতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কথা বলে ঠিক না? এই টার্গেট নিয়ে পাঁচ বাই পাঁচ পীরের দরবারে যায়, কিন্তু আমাদের হাতের আঙ্গুল যেমন পাঁচটা, কিন্তু পাঁচটা আঙ্গুল সব কিন্তু এক রকম না, পাঁচটা ভাই সাইজে পাঁচ রকম, পাঁচ ভাইয়ের বাড়ি পাঁচ জায়গায়, কিন্তু যখন প্রয়োজন হয় খাবারের প্রয়োজন হলে পাঁচ ভাই পাঁচ জায়গায় থাকে না, এক জায়গায় আসে। সবাই বলেন এক জায়গায় আসে। তাহলে আমরা পাঁচ ভাই এই পাঁচটা ভাই পাঁচ পীরের দরবারে ধরেন যায়, পলিটিক্যাল হিসেবে পাঁচ ভাই পাঁচ রাজনৈতিক দল করে বুঝানোর জন্য বলছি, কিন্তু প্রয়োজন হলে পাঁচ ভাই কিন্তু পাঁচ জায়গায় থাকে না, এক জায়গায় আসে। কথা বলেন না কেন? যদি প্রয়োজন হয় পাঁচ ভাই এক জায়গায় আসে, ঠিক তেমনি ইসলাম এত শান্তির ধর্ম, ইসলাম উগ্র ধর্ম না, ইসলাম শান্তির ধর্ম। অতএব আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে দরখাস্ত দিব, কারণ তারা মুসলমান হিসেবে মুসলমানের সাইনবোর্ড লাগায় মুসলমান পরিচয় দিয়া মানুষদেরকে বেঈমান বানাবে, এটা আমরা মানতে পারবো না। তারা ভিন্ন ধর্ম হিসেবে, তারা কাফের হিসেবে আমাদের দেশে থাকবে, তাদের ধর্ম তারা পালন করবে, আমরা বাধা দিব না, আমরা নিষেধ করব না। পরিষ্কার বক্তব্য, মাদারীপুরের জমিন থেকে, রাজার চরের জমিন থেকে, আরিয়াল খার মুসলমান, তোমরা একটা দীপ্ত কণ্ঠ আওয়াজ দিবা আজকের মাহফিলের অতিথি বৃন্দদেরকে সাথে নিয়ে, আল্লামা আকরাম হোসেন সাহেবকে সাথে নিয়ে, উলামাই কেরাম যদি ডাক দেয়, উলামাই কেরামের ডাকে সাড়া দিয়ে সরকারের কাছে যদি কখনো আবেদন দেওয়ার দরকার হয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য, যদি উলামাই কেরাম দাবি জানায়, তোমাদের অতিথিরা যদি তোমাদেরকে ডাক দেয়, তাদের ডাকে সাড়া দিয়া বিশ্বনবীর ইজ্জতের হেফাজতের জন্য, যারা খতমে নবুয়াতের চাদর নিয়ে টানা হিজরা করছে, নবীর খতমে নবুয়াতের ইজ্জতের হেফাজতের জন্য, আশেকের রাসূলরা এই দাবি বাস্তবায়নের জন্য উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে কারা কারা এই দাবি জানাইতে প্রস্তুত আছো, হাত গোলা দেখতে আপনারা ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? আমরা কার কথা বলেছি? আল্লাহর কথা। ঈমান এনেছি, ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাঁচবো তো ঈমান নিয়ে বাঁচবো, মরবো তো ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোন জালিমের রক্ত চক্ষুকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? এ দেহে যতদিন রক্ত প্রবাহিত হবে আল্লাহর নাম উঠবেই। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা মুসলমান যখন আল্লাহু আকবার ধ্বনিটা দেই, এই ধ্বনিটাকে আল্লাহু আকবার শব্দটাকে নাস্তিকার মুর্তাদেরা সহ্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা?
তাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়, হায় হায় করে কি, তারা অ্যাটম বোমাকে অত ভয় পায় না যতটা ভয় পায় মুসলমান যখন আল্লাহু আকবার শব্দ দেয়। কথা বলে ঠিক কিনা? যুবক তোমরা তৈয়ার হয়ে যাও, আল্লাহু আকবার শব্দ দিয়া সব সময় দিলটাকে তাজা রাখবা, আল্লাহু আকবার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়া বলবা, আল্লাহ বলিটাকে ভালো রাখবে, আল্লাহ ঈমানের সাথে কবুল করবে। এই জন্য যে আলোচনা করতেছিলাম, হয়তো হযরত চলে আসছেন, হযরত অল্প সময় আলোচনা করবেন, এরপর আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হুজুর স্টেজে আসতেছেন, আর বিলম্ব করব না। পরিশেষে আমি শুধু একটা কথাই বুঝাইতে চাই যে আমরা মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম। কথা বলা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পলিটিক্যাল হিসেবে যে যেই দল করেন না কেন, কিন্তু আমরা মুসলমান এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমরা এক কাবার দিকেই ফিরে নামাজ পড়ি, আমাদের কিবলাও এক, আমাদের কিতাবও এক, আমরা মুসলমান ভয়ে ভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। কথা বলা ঠিক কিনা? আমরা ভয়ে ভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, পাঁচ ভাই পাঁচ পীরের দরবারে গেলেও কিন্তু আলাদা হয়ে যায় নাই, ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে পরিষ্কার ভাষায় শুনায় দিতে চাই, আমরা মুসলমান আলাদা হয়ে যায় নাই, আমরা মুসলমান স্তব্ধ হয়ে যায় নাই, আমরা মুসলমান দমে যায় নাই, আমরা মুসলমান তো ওমরের উত্তর সরি, আমরা মুসলমান তো আবু বকরের উত্তর সরি, আমরা মুসলমান তো মোহাম্মদ বিন কাসেমের উত্তর সরি, এই মাদারীপুরের মুসলমান তো হাফিজ শরিয়তুল্লাহর উত্তর সরি, মাদারীপুরের মুসলমান তো বঙ্গবন্ধুর উত্তর সরি, মাদারীপুরের মুসলমান তো মুজাহিদ আজমের উত্তর সরি, এ মাটির নিচে ঘুমে আছেন মুজাহিদ আজম, এ মাটির নিচে হাফিজ হুজুর পীর হুজুর বড় বড় বুজুর্গ ঘুমে আছেন। পরিষ্কার ভাষায় পরিশেষের দাওয়াত দিতে চাই, যদি আমার এই বাংলার মাটিতে বিশেষ করে মাদারীপুরের জমিনে কোন কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দল যেটা মন চায় সেটা করবেন, দল মত সব ভুলে গিয়ে আমরা মুসলমান পায়ে পায়ে এক হয়ে মুষ্টিবদ্ধ করে ওই নাস্তিকদের বিরুদ্ধে আমাদের কণ্ঠের আওয়াজ উঠবে, ওই নাস্তিকদের বিরুদ্ধে সরকারের কাছে আমরা শাস্তির দাবি জানাইতে কারা কারা তৈয়ার আছি, কারা কারা তৈয়ার আছি। ভাইয়েরা আমার, স্লোগান বন্ধ করেন।